ত্রিপুরা সরকারের উন্নয়ন কাজ এবং সাফল্যের প্রতিবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় বুধবার রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ কারা মন্ত্রী রামপ্রসাদ পাল এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। গত 5 বছরে রাজ্যের সাধারণ মানুষের উন্নয়নে রাজ্য সরকার যেসব কাজ করেছে সেই রিপোর্ট কার্ড অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যেই রাজ্য সরকার বিগত বছরে সামগ্রিকভাবে কাজ করেছে বলে অনুষ্ঠানে বক্তব্য উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সাধারণ প্রান্তিক মানুষের আর্থ সামাজিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমাদের প্রারম্ভিক ভাষণে এখানে বলা হয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না, তবে একদম আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে চিন্তা ভাবনা আমরা করেছি সেই দিক সেই আমরা চলছি। আমরা মানুষকে নিয়ে চলতে চাই, সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা সেটাকে লাঘব করা যায়। এবং এই কয়েক বছরে, এই প্রায় 4-5 বছরে আমরা যেভাবে মানুষের জন্য কাজ করছি, আইন শৃঙ্খলার বিষয়ে আমরা দেখেছেন 28টা স্টেটের মধ্যে আমরা নিচের দিক দিয়ে 5ম স্থানে আছি। অনেক সময় বিরোধীরা নানাভাবে কটূক্তি করেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলার অবনতি, ওনারাই আইন শৃঙ্খলার সৃষ্টি করেন নানা রকমভাবে অবনতি করার, এবং সেটার দায়ভার আমাদের উপর চাপাচ্ছেন। ওনারা সারা জীবনে এইভাবে কাজ করে গেছেন, ওদের ইতিহাস সবাই জানেন। এর আগেও যে আরেক পার্টির সরকার ছিল, তারও সেই উচ্ছৃঙ্খলতার মধ্যে কাজ করে গেছে। আমরা চাই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন, আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি বারবার বলেন, আমাদের সরকার মানুষের জন্য কাজ করবে এবং এখানে শান্তি সম্প্রীতি বজায় রেখে জাতি জনজাতি সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করব, সেই দিশায় আমরা কাজ করছি। এ প্রসঙ্গে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন দিকের উন্নয়নে বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনকে সামনে রেখে প্রভূত উন্নতি করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সবার প্রয়াসের মাধ্যমে এবং সবাইকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার উন্নয়নের কাজ করেছে বলে জানিয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। আপনাদেরকে সবাইকে অভিনন্দন, এই সরকার এতগুলি কাজ করেছেন, জনগণের সাহায্য করেছেন, সবকার প্রয়াস, সেটাও আমাদের মোদীজি বলেছেন সবকার প্রয়াসের দরকার। আর আমরা খুব আনন্দিত যেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, জনগণ, ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন কোভিডের টাইমে, উন্নতির সময়ও, এবং আগামী দিনও এভাবেই চলবে ত্রিপুরা রাজ্য, সবাইকে নিয়ে সবার জন্য এবং কাউকেও বাদ না দিয়ে। এই বাদ দেওয়ার রাজনীতি আমরা বিশ্বাস করি না, আমরা যুক্ত করার রাজনীতি বিশ্বাস করি। দের ইজ নো মাইনাস ইন দিস সরকার, দের ইজ ওনলি প্লাস এন্ড মাল্টিপ্লিকেশন, দের ইজ নো মাইনাস এন্ড ডিভিশন, এই দুটো আমরা ভুলে গেছি। কে কোন পার্টি করে, কে কি করে, এটা দিয়ে মাইনাস আবার ডিভাইড করা, আমাদের অঙ্কে ডিভিশন নেই, মাইনাস নেই, আমাদের অঙ্কে প্লাস আর মাল্টিপ্লিকেশন আছে। এই সরকার মানুষের জন্য কাজ করে বলে উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী বলেন, যুক্ত করার নীতিকে সামনে রেখে পরিচালিত হয়েছে রাজ্য সরকারের উন্নয়ন কাজ। উল্লেখ্য, রাজ্য সরকার আগে কথা দিয়েছিল সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।